এখন কথা হচ্ছে ইউটিউবের আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোর উপরে কি করে ভিডিও র‍্যাঙ্ক করার জিনিসপত্র ডিপেন্ড করে। এখন সব জিনিসকে আপনার মাথায় রেখে একটা ভিডিও আপ করা যদি না আপনি এটা অভ্যাসে পরিণত করেন তাহলে এই ভিডিওটাকে আপনি করতে পারবেন না। মানে ওইভাবে তৈরি করার জন্য কি কি লাগবে এটা আপনার মাথায় আসবে। সো আমি আপনাদেরকে একটা টুলস শিখিয়েছিলাম না ইয়ার মধ্যে এসইও এর মধ্যে, বলতো সেই টুলসটার নাম কি যেটা দিয়ে সেই টুলস গুলো দেখায় দিবে আপনার সবকিছু, যেটাকে এসইওটাকে অনেক সহজ করে ফেলে, এটা টুলস শিখিয়েছিলাম ইয়োস্ট এসইও। তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট কে একটা পেজ কে বিশেষ করে আমার একটা পেজ কে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে আমি মানে তৈরি করতে পারি, এর জন্য কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়, রাইট? এখন সব জিনিসটা আপনি যখন কাজটা করবেন আপনার মাথায় আসবে না। ওই ইওসএসইওটা যদি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ইনস্টল করে রাখেন তাহলে ওই ইওসএসইও আপনাকে সাজেস্ট করবে যে এসইও ফ্রেন্ডলি করে একটা সাইটে পোস্ট যদি তুমি দিতে চাও তাহলে তোমার এই জিনিসগুলো তোমার করতে হবে, বা তুমি এই জিনিসগুলো করছো বা এই জিনিসগুলো তুমি করো না। শিখেছিলাম না, বলছিলাম না জিনিসটা, ভিডিও দেখেন পাবেন। এরকমই আমি একটা ইউটিউবের টুলস শেখাবো যেটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার ইউটিউবটার একটা ভিডিওকে এসইও করার জন্য সে সবকিছু দেখাই দেবে যে কোনগুলো আপনি করছেন কোনগুলো আপনি করেন। সেটার নাম কি? ভিডাইকিউ এক্সটেনশন। লেখেন, এটা লেখেন, সবাই সার্চ করেন এবং এটা আপনারা আপনাদের চ্যানেলে ইয়ে করে ফেলেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, একটা ইমেল আইডি দিয়ে আপনি একাধিক ইয়ে করতে পারবেন, ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেটা ওই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন। কিন্তু আপনার একটা ইমেল দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এই সময়টা হচ্ছে আপনার। আমি লেখছি, এটা তো চলে আসছে, এই যে ভিডাইকিউ ফর ইউটিউব, এই যে এই যে এই 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 কথা লেখার নাম ভিডাইকিউ ভার্সন ফর ইউটিউব, বা আমি যেটা লেখছি ইউটিউব টুলস এক্সটেনশন, তাহলে তো চলে আসে। হ্যাঁ, দাঁড়ান দেখা আসবে আসবে, সার্চ করেন ঠিকঠাক মতো করে সার্চ করেন। এই যে দেখেন, এই যে এরকম একটা জিনিস আছে, আমি কী রেখে সার্চ করছি দেখেন না, ইউটিউব টুলস এক্সটেনশন, তারপরে দ্বিতীয় নাম্বার রেজাল্টে এটা আসছে। এদিকে তাকান, এটা কী লিখছি দেখেন, ইউটিউব টুলস এক্সটেনশন, তারপরে যে এটা প্রথমে লিখে সার্চ করেন গুগল সার্চে, তারপরে দুই নাম্বারটাতে যান, তাহলে এই যে এটা চলে আসবে। এবার আমরা দেখি একটু, হ্যাঁ ভাইয়া, এই জিনিসটার কাজ কী অ্যাকচুয়ালি? ধরেন আমরা ট্রাভেলিংয়ের উপর একটা ভিডিও কী করছি, অলরেডি কিন্তু মেক করছি, করার পরে এখন আমরা আমাদেরকে এটা ভিডিওটাকে এমনভাবে এসইও ফ্রেন্ডলি করে জিনিসটাকে পাবলিশ করতে হবে যাতে আমার ভিডিওটা কি আসে সবার উপরে আসে। তাহলে আমি প্রথমে একটু ফলো করব যে যাদের ভিডিওটা ফলো আসছে তাদের কি অবস্থা অ্যাকচুয়ালি, তাদেরকে একটু অ্যানালাইসিস করব, তাদের কিওয়ার্ড অ্যানালাইসিস করব বা তাদের এসইওটাকে অ্যানালাইসিস করব, সেটা এই ভিডিও কিউর মাধ্যমে। ধরেন এটা সবার আগে আসছে এবং 71,000 ভিউ এই ভিডিওটাতে আছে, তাহলে আমরা এটাতে ঢুকি। এখন ভিডিও কিউ কিভাবে আপনাকে হেল্প করে একটু দেখেন। এখানে আপনাকে এই চ্যানেলের একটা ওভারভিউ কিন্তু এখানে দিবে, যেমন এটা আসলে খুব ভালো একটা ভিডিও না, সে ভালো দেখাচ্ছে না। আমরা যদি একটু বাইরের দেশের কান্ট্রির সার্চ করি, লাইক ধরেন ইউএসএ, তাহলে দেখি 3.5 মিলিয়ন। ও মাই গুডনেস, এইবার দেখেন কি রেজাল্ট আসে। Good grammar and spelling are important. But if you want to write essays that inspire, messages that forge... দেখেন এখানে সে আপনাকে অনেক ধরনের রেজাল্ট দিচ্ছে, যেমন ধরেন সে প্রথমে বলতেছে কি তার যেই এসইও স্কোর সেটা হচ্ছে কি 7.2,
100 মধ্যে তার এসইও স্কোর, অর্থাৎ ভিডিকিও আপনি যেরকম করে এসইওটাকে এসইও ফ্রেন্ডলি করবেন সে তার মতো করে 100 মধ্যে একটা মার্কস দেয়। হ্যাঁ, ওটা হচ্ছে তার ওই ভিডিওর জন্য কি একটা এসইও স্কোর। ভিউ কত হইছে, আপনার এই ভিডিওটার ডিউরেশন কত সেটা দেখাচ্ছে। এরপরে দেখেন সোশ্যাল কি বলতেছে এখানে, ব্যাড, অনেকটা বলবে গুড, অনেকটা বলবে কি যে হ্যাঁ আপনারটা কি লেখছে গ্রেট। তার মানে হচ্ছে সে তার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, হতে পারে সেটা ইউটিউব পেজ, আপনার ফেসবুক পেজ, টুইটার পেজ, এগুলোর সাথে সে এই ভিডিওগুলোকে শেয়ার করছে, এই জন্য আপনারটা বলছে কি গ্রেট। আর যেহেতু সে কোনো ধরনের লিঙ্ক দেয় নাই, আমরা যদি একটু সার্চ করে দেখি, দেখেন সে কোনো ধরনের কি করে নাই, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেয় নাই বা এটাকে শেয়ার করে নাই, ফলে এটার জন্য সে ব্যাড লিখছে। কেমন? এবং দেখেন তার লাইক রেশিও কত, লিঙ্ক করে নাই সে এটা বলে দিচ্ছে, আপনার তো বোঝার দরকার কি, সে তো আপনার বলে দিল সে কোনো ধরনের কি করে নাই, লিঙ্ক করে নাই সে, মানে ওটা তো আপনাকে যা সে দেখাই দিচ্ছে সে করে নাই, এখানে দেখাচ্ছে মানে হচ্ছে সে করে নাই, এটাই হচ্ছে এটার কাজ। সে দেখেন লাইক রেশিও কত, 94%, অর্থাৎ এই ভিডিওটা যত মানুষ দেখছে 94% মানুষ কি করছে, লাইক করছে, এবং তার লাইক সংখ্যা কত এবং কতজন ডিসলাইক করছে সেটা দেখাচ্ছে। কেমন? এবং তার ভিডিও এসইও কত, কেমন সেটা দেখাচ্ছে। তারপরে তার সে যে আপনার মানে ক্রিয়েটর সাজেস্ট, সে যে যে জিনিসগুলোকে ফিল আপ করতে বলছে তার মধ্যে 20টার মধ্যে সে 5টা কমপ্লিট করছে। কেমন? তো এই জিনিসগুলো আমরা আসলে আরও বিস্তারিত যখন একটা ভিডিও আপ করবো তখন দেখবো। তাছাড়া দেখেন ভিডআইকিউ বলে যে এই জিনিসগুলো তুমি মেনটেন করো তাহলে তোমার ভিডিওটা কি করবে, র্যাঙ্ক করবে। অর্থাৎ এখানে সে কোন কোন জিনিসগুলোকে মেনটেন করছে এবং কোন কোন জিনিসগুলো মেনটেন করে নাই সেটা চিক চিহ্ন এবং ক্রস চিহ্নের মাধ্যমে সে দেখাই দিয়েছে। এবং দেখেন এখানে আরও কিছু মজার জিনিস দিয়েছে, অর্থাৎ সে কিছু ভিডিওর ট্যাগ ইউজ করছে, যে ট্যাগগুলোর মাধ্যমে তার ভিডিওটা কি করছে, র্যাঙ্ক করছে। এবং আপনি যদি সেম ট্যাগগুলোকে আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা কী হবে, র্যাঙ্ক হয়ে যাবে, মজার জিনিস না। এবং সে কী টপিক করছে এবং চ্যানেল, তার চ্যানেল কী ধরনের ট্যাগ ইউজ করছে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ ভিডআইকিউ মাধ্যমে আপনি একটা ভিডিও কী কারণে ভাইরাল হয়েছে সেই জিনিসটা কী করতে পারবেন, এবং ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও কী হয়ে যাবে দেখাচ্ছে। যে আমরা এই জন্য একটা ভিডিওর ভিউ কত হয়েছে সোজা হিসাব চিন্তা করেন, ইজিভাবে চিন্তা করেন, ক্রিটিক্যালভাবে চিন্তা করলে অনেক কোশ্চেন বেরোবে, অনেক কোশ্চেনের দরকার নাই, আপনি কী জানেন, জিরো, রাইট। এখন মানে একটা ভিডিও সম্পর্কে এই এটা যদি আপনি না ইনস্টল করতেন তাহলে আপনার কী থাকতো, জ্ঞান থাকতো কি, জিরো। তাহলে সে আপনাকে কীভাবে হেল্প করতেছে দেখেন, আপনি দেখলেন যে এই ভিডিওটা 3 মিলিয়ন ভিউ হয়েছে। এখন কথা হচ্ছে এরকম একটা ভিডিও আপনি বানাতে চান তাহলে ওর ব্যাকএন্ডে তো ওখানে কাজ করছে বলেই তো এই ভিডিওটা সবার আগে আসছে। এবার আপনি ওটা দেখে কাজ করেন আপনার ভিডিও কি করবে, ক্লিয়ার।